নমস্কার, আজি 22 মে অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা সন্ধিয়াৰ কেইবাটাও খবৰ আহি পৰিছে। এই মুহূৰ্তত জনাইছো এটা ব্ৰেকিং নিউজ, বিজেপিৰ আটাইতকৈ ডাঙৰ বন্ধু আৰএছএছ এতিয়া বিজেপিৰ বাবে হৈ পৰিছে আটাইতকৈ ডাঙৰ শত্ৰু। আৰএছএছ নেতা, বিশ্ব হিন্দু পৰিষদৰ নেতা প্ৰবীণ ভাই টুগাৰিয়াই এইবাৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ বিৰুদ্ধে মন্তব্য কৰিছে। প্ৰবীণ ভাই টুগাৰিয়াই কৈছে, এখন মুখক প্ৰাধান্য নিদিব, এজনক দেখুৱাই জনসমৰ্থন নিবিচাৰিব। গুৰুত্ব দিয়া নাছিল অৰ্গেনাইজাৰৰ সকিয়নি, ডেৰ বছৰ পূৰ্বেই বিজেপিক সকিয়াইছিল এইগৰাকী বিশ্ব হিন্দু পৰিষদৰ নেতাই। পরবর্তী খবর, লোকসভা নির্বাচনের মাজতে মমতা ব্যানার্জী সরকারের উপর মুখ্যম আঘাত। 2010 চনের পাছত জারি করা 5 লাখ OBC প্রমাণপত্র খারিজ করিলে কলকাতা উচ্চ ন্যায়ালয়ে। আন এটা খবর, বিজেপির রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডা আর কংগ্রেসের রাষ্ট্রীয় অধ্যক্ষ মল্লিকার্জুন খার্গেলৈ নির্বাচন আয়োগের জাননী। তারকা প্রচারকক সাম্প্রদায়িক ভাষণের পর বিরত থাকবলৈ নির্দেশনা দিবলৈ আহ্বান জানাইছে। নির্বাচনী আচরণ বিধি মানি চলিবলৈ নির্দেশনা দিবলৈও আহ্বান জানাইছে নির্বাচন আয়োগে। পরবর্তী খবর, বটদ্রবার বুলডোজার কাণ্ডর ক্ষতিগ্রস্তলৈ ক্ষতিপূরণ সরকারের। 6টা পরিয়ালক ক্ষতিপূরণের তথ্য দাখিল আদালতত। পকী ঘরত 12 লাখ টাকা, কেঁচা ঘরত 2,50,000 টাকা ক্ষতিপূরণ দিলে অসম সরকারে। গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের নির্দেশনা মর্মে অসম সরকারে বটদ্রবার বুলডোজার কাণ্ডর ক্ষতিগ্রস্তলৈ ক্ষতিপূরণ ঘোষণা করেছে। পরবর্তী খবর, পশ্চিমবঙ্গত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মিথ্যাচার। 1 লাখ নিযুক্তির সন্দর্ভত মিথ্যাচারত লিপ্ত হয়েছে বহুবল্কি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সরকারের এবছরতে হয়েছিল নে 1 লাখ নিযুক্তি? রাজ্যত 1 লাখ চাকরি নিযুক্তি লৈ কিমান দিন হয়েছিল? মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় পশ্চিমবঙ্গত গৈ মিছা কথা কবলৈ আরম্ভ করেছে। এবার হিমন্ত বিশ্ব শর্মার এই মিথ্যাচার রাইজে ধরেছে আর কৈছে হিমন্ত বিশ্ব শর্মায় এটা বছরত 1 লাখ নিযুক্তি দিছিল নে? আন এটা খবর, মিডিয়া কৃষক সকলের বন্ধু নহয়, মিডিয়া হয়েছে মোদী আর আদানি আম্বানির বন্ধু। মই দেশের সন্তান, মোদী হয়েছে দেশের রজা, আর নরেন্দ্র মোদিয়ে দেশের পর সংবিধান আর গণতন্ত্র ধ্বংস করবলৈ শেষ করবলৈ ষড়যন্ত্র রচনা করেছে। বিজেপির বিরুদ্ধে সরব হয়ে, সংবাদ মাধ্যমের বিরুদ্ধে সরব হয়ে এই মন্তব্য করেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীয়ে। রাহুল গান্ধীয়ে কৈছে, বর্তমান সময়ত মিডিয়া সমূহ গদি মিডিয়া হয়ে পড়েছে, নরেন্দ্র মোদীর কথাত উঠা বহা করেছে। মিডিয়া সমূহ এতিয়া আদানি আম্বানির বন্ধু হয়েছে, কৃষকর নহয় দুখিয়া মানুষের নহয়। নির্বাচনী প্রচারত এই মন্তব্য করেছে আজি কংগ্রেস নেতা রাহুল গান্ধীয়ে। আন এটা খবর, অসমৰ আমিরুল ইসলাম নামের যুবকজনক মৃত্যুদণ্ডর শাস্তি কেরালা উচ্চ ন্যায়ালয়ের। এগারী ছাত্রীর সঙ্গে আমিরে ভয়ঙ্কর কাণ্ড সংঘটিত করেছিল। 2016 চনের 16 জুনত কাঞ্চিপুরমের গ্রেপ্তার করা হয়েছিল মোহাম্মদ আমিরুল ইসলামক। যুবক আমিরুল ইসলামক এইবার মৃত্যুদণ্ডর শাস্তি বিহিছে কেরালা উচ্চ ন্যায়ালয়ে। এজন ছাত্রীর লগত ভয়ানক কাণ্ড সংঘটিত করেছিল এই যুবকজনে, আর এই যুবকর বিরুদ্ধে এই শাস্তি ঘোষণা করেছে কেরালা উচ্চ ন্যায়ালয়ে। পরবর্তী খবর, দিল্লিলৈ পানি যোগান বন্ধ করে দিছে বিজেপিয়ে, বিজেপির বিরুদ্ধে আপর গুরুতর অভিযোগ। দিল্লিলৈ যাওয়া যমুনার পানি বন্ধ করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আপর মন্ত্রী আতিশি মার্লেনাই বিজেপির বিরুদ্ধে সরব হয়ে এই মন্তব্য করেছে। বিজেপিয়ে চলে বলে কৌশলে আপক ধ্বংস করে দেশের বিরোধী শক্তিক ধ্বংস করে নিজের একনায়কত্ববাদ চলাব বিচারিছে বলে কই আতিশি মার্লেনাই কৈছে, বিজেপি শাসিত রাজ্যত যিমানবোৰ আঁচনি দিছে তাতকৈ বেছি আঁচনি দিছে অরবিন্দ কেজরিওয়াল আর লগতে বিরোধী ঐক্য দলের রাজ্য সমূহ। অরবিন্দ কেজরিওয়ালের জনপ্রিয়তা সহ্য করব নোৱাৰে প্রধানমন্ত্রী মোদিয়ে, যার বাবে অরবিন্দ কেজরিওয়ালের লগতে আপক ধ্বংস করবলে ষড়যন্ত্র রচনা করে দিল্লির জনসাধারণক দিয়া আঁচনি সমূহ বন্ধ করবলে আরম্ভ করেছে বিজেপিয়ে। এই মুহূর্তে জনাইছো এটা গুরুত্বপূর্ণ খবর, উৎক
কর্কট গরমের পাঠদানের নতুন সময় নির্ধারণ করেছে সরকারে। 1 জুনের পুয়া 8 বজার আরম্ভ হব পাঠদান। যোরহাট জেলার বিদ্যালয় সমূহের পরিদর্শকর বিশেষ নির্দেশনা। পরবর্তী খবর, সোৱণশিৰি নদীত ভয়ঙ্কর অঘটন, 11 জনক লোক শুই থাকতেই ডুব গল MT বীর দত্ত জাহাজ। সোৱণশিৰিৰ বুকুত ডুব গল কেবা কোটি টকীয়া জাহাজ। আন এটা খবর, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিন আবেদন নাকচ করা হয়েছে। উচ্চতম ন্যায়ালয়ে নাকচ করেছে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন। পরবর্তী খবর, ভোজপুরি গায়ক পবন সিংক বিজেপির বহিষ্কার করা হয়েছে। কারাকাট লোকসভা সমষ্টিত নির্দলীয় প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতার পাছতে বিহার বিজেপিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ভোজপুরি গায়ক পবন সিংর বিরুদ্ধে। আন এটা খবর, APSC সংযুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা 2023 মূল পরীক্ষার দিন ঘোষণা। 26, 27, আর 28 জুলাইত অনুষ্ঠিত হব মূল পরীক্ষা। গুয়াহাটীত অনুষ্ঠিত হব মূল পরীক্ষা আর অবতীর্ণ হব 2898 পরীক্ষার্থী। আন এটা খবর, বিজেপির সরকারের বিরুদ্ধে সরব হয়ে পড়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধীয়ে কৈছে বিজেপি সরকারত পোহরলে আহিছে এক বৃহৎ কয়লা কেলেঙ্কারি। বছর বছর ধরে চলি থাকা এই কেলেঙ্কারির জড়িয়ে নরেন্দ্র মোদিয়ে প্রিয় বন্ধু আদানিয়ে 3 গুণ দামত নিম্নমানের কয়লা বিক্রি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, যার দাম সাধারণ জনতায় নিজের পকেটের পরাই দিছে ব্যয়বহুল বিদ্যুতের বিল পরিশোধ করে। এই মুকলি দুর্নীতির উপর ইডি, CBI আর IT নীরবে রাখবলৈ কিমান টেম্পোর প্রয়োজন হয়েছিল টকার, সেই প্রধানমন্ত্রীয়ে সেই তথ্য কবনে? প্রশ্ন করেছে রাহুল গান্ধীয়ে। রাহুল গান্ধীয়ে কৈছে প্রধানমন্ত্রীর বন্ধু আদানি আম্বানির যে কেলেঙ্কারি, এই কেলেঙ্কারি ঢাকিবলৈ বিজেপিয়ে প্রধানমন্ত্রী মোদিয়ে কিমান টেম্পোরে আদানির আম্বানির টকা লৈছে মুকলিকৈ এই প্রশ্নের উত্তর বিচারিছে রাহুল গান্ধীয়ে। 4 জুনের পিছত ভারত সরকারে, 4 জুনত যদি কংগ্রেসের সরকার হয়, ভারত সরকারে এই মেগা কেলেঙ্কারির তদন্ত করে জনসাধারণের লুট করা প্রতিটি পয়সার হিসাব দিব লাগিব বলে মন্তব্য করেছে রাহুল গান্ধীয়ে। পরবর্তী খবর, নির্বাচন আয়োগক ভোটদানের হারের চূড়ান্ত তথ্য দিবলৈ 10-11 দিন কিয় লাগিল? চূড়ান্ত তথ্য 1,07,000 ভোটার কেনেক বৃদ্ধি পালে, অন্তর্দান হয়ে থাকা EVMর খবর কি? নির্বাচন আয়োগলৈ কেবাটাও প্রশ্ন করেছে কংগ্রেসের মুখপাত্র পবন খেড়াই।